আজকের দিনটা শুরু হলো অনেকটা এইভাবে, মেঘলা আকাশ, টেম্পারেচার মোটামুটি 6 ডিগ্রির আশপাশে ঘোরাঘুরি করছে। বনার টাওয়ারের সামনে আমি অপেক্ষা করছি, একটু পরেই আমি এগিয়ে গিয়ে ধরবো বাস। এটা একটি আপেলের দোকান, ফার্মার্স মার্কেট বলে যে জিনিসটা পরিচিত, এখানে মাঝে মাঝেই মানে ফার্মাররা বা খুচরো বিক্রেতারা এইভাবে দোকান লাগায়, এবং মানে সব দিন নয়, সপ্তাহে কোনো কোনো নির্দিষ্ট দিনে তারা এইভাবে স্টল লাগায় এবং তারা জিনিসপত্র বিক্রি করে। আমি রয়েছি বাসের অপেক্ষায়। আজকে ইচ্ছা আছে ক্লাসের পরে আমি জ্যাকেটটা কিনে ফেলব। ঠান্ডা সহ্য করা সত্যি কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বন সেন্ট্রাল স্টেশনের কাছেই ক্রিসমাস কার্নিভাল এর প্রস্তুতি চলছে। অজস্র ছোট ছোট দোকান, সুন্দর সাজানো মেরিগোরাউন্ড, অত্যন্ত সুন্দর ডেকোরেশন, যেটা আমাদের মানে আসন্ন ক্রিসমাসের কথা মনে করাচ্ছে। আমি গুটি গুটি পায়ে এগোবো C&A দোকানটির দিকে, যেখান থেকে আমি কিনতে চলেছি আমার জ্যাকেট। কিন্তু আমি C&A-র ভেতরে কোনো ফুটেজ নেব না, আমি একটু এই ব্যাপারটা এড়িয়ে চলি যে দোকানে গিয়ে বা কোনো সুপার মার্কেটে গিয়ে ফুটেজ ওঠানো। এটা অনেকেই করে, অনেক ইউটিউবার অনেক ব্লগাররাই করে, কিন্তু আমি পার্সোনালি এটা ঠিক পছন্দ করি না। যাই হোক, গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি বিটোভেনের মূর্তির দিকে, যেটা অ্যাকচুয়ালি এই মার্কেটের সেন্টার মোটামুটি ধরা যেতে পারে। অজস্র স্টল তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি, স্টলগুলো দেখা যাচ্ছে অত্যন্ত সুন্দর, জায়েন্ট একটা ক্রিসমাস ট্রি আলোয় আলোয় সাজানো। আবার আমরা দেখতে পাচ্ছি ফুটপাতের ধারে ধারেও মানে ক্রিসমাস ট্রি বিক্রির জন্য রাখা আছে। অসাধারণ ডেকোরেশন, অসাধারণ, কি আর বলবো। এইটা একটা ক্রিসমাস ট্রি, এটা বিক্রির জন্য সম্ভবত লাগানো আছে, অথবা এটাকেও মানে আলো টালো দিয়ে সাজিয়ে তোলা হবে। একজনকে দেখতে পাচ্ছি, তিনি নিজের শপ ডেকোরেশনের কাজটা করছেন। আমরা ধীরে ধীরে এগোচ্ছি। ওখানে পাওয়া যায় আলু ভাজা, ক্রেপে, এই জাতীয় কিছু কিছু খাবার। আমরা এসে পড়েছি এর স্টার্ট ব্যান হফে, এবং
আমার বাস আসতে এখনও 11 মিনিট বাকি। বৃষ্টি হচ্ছে আজকে, বেশ জোরে বৃষ্টি হচ্ছে, মানে আমি কিছুটা ভিজেও গেছি। যদিও একটা কাঁচের ছাউনির তলায় রয়েছি, তবুও ছাটে ছাটে, বৃষ্টির ছাটে মানে ভিজে গেছি। এবং বেশ ঠান্ডা আজকে, কাঁপুনি ধরিয়ে দেওয়া ঠান্ডা। এখনও বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই ফাঁকে আপনাদের জ্যাকেটটা দেখাই, যেটা আমি কিনে ফেলেছি, সি অ্যান্ড এর লোগো দেওয়া কাগজের ব্যাগ। এখানে আমার খুবই ভালো লাগে, জার্মানিতে বেশিরভাগ সময় কাগজের ব্যাগ ব্যবহার করা হয়, আমাদের ভারতের মতো প্লাস্টিক এখানে ব্যবহার নিষিদ্ধ। তো এই হচ্ছে ব্যাগ, আমি জ্যাকেটটা এক্ষুনি খুলবো না, হয়তো ভিতরে দেখাচ্ছি, এই কালো কালারের হচ্ছে জ্যাকেট। আমার সাইজের জ্যাকেট পেয়ে গেছি এবং আমাকে ট্রায়ালও দিতে হয়নি, এটাই ভালো লাগলো। সিএনএ বোনের কানেকশানটা সত্যি, মানে এদের কালেকশান অনেক বেশি, যেটা আমরা গিজেলার গ্যালেরিয়াতে গিয়ে পাইনি। আমার জ্যাকেটটার দাম পড়ল 90.34 টাকা 34 পয়সা, 90 ইউরো 34 সেন্ট, বেশ দামি। কিন্তু এর আগে আমি একদিন এসে যখন চেক করছিলাম, তখন আমি দেখি যে 129 ইউরো দাম ছিল। সুতরাং দাম ক্রিসমাসের জন্য হলেও কিছুটা কমেছে। বাস এসে গেছে 955 নম্বর, আমি উঠে বসেছি, বাসের একদম শেষের দিকে গিয়ে চড়ে বসেছি, বাইরে ফাটিয়ে বৃষ্টি হচ্ছে। এক্ষুনি হয়তো বাসটা ছাড়বে, আমরা এবার ফিরবো লেশিনিশি মার্কেট প্লেসের দিকে, যার কাছাকাছি আমার বাসা। বাস বা গাড়ি বা ভেহিকেল বা বিল্ডিং, এগুলোর প্রত্যেকের ভেতরেই থাকে হিটিং সিস্টেম। এটা একটা দোতলা ঠিক বাস বলা যাবে না, মানে সিঁড়ি দিয়ে একটা প্ল্যাটফর্ম আছে যাতে চড়ে বসে এখানে বসতে হয়। আমার পেছনেই রয়েছে একটা 990 বাস, এই বাসটাও আমাদের মার্কেট প্লেস অবধি যায়। তো বসে আছি, এই আমি ভিজে ঝোড়ো কাকের মতো অবস্থা, মুখে মাস্ক ম্যান্ডেটরি, মাস্ক পরতেই হবে। আমি একটুখানি মাস্কটা নামালাম, কারণ মাঝে মাঝে অসহ্য লাগে, কী আর বলবো। আমার পেছনেই রয়েছে কিন্তু ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা প্রতি মুহূর্তে নজর রেখে যাচ্ছে। আবার চাপিয়ে দিলাম মাস্ক। বাসের ভেতরে যেহেতু হিটিং রয়েছে, সুতরাং কোনো সমস্যাই নেই, এক্ষুনি হয়তো বাসটা ছাড়বে। দরজা বন্ধ হয়ে গেছে, এই ছেড়ে দিল বাস, আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে।
অঝোরে বৃষ্টির মধ্যে বাস চলেছে, বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। আজকে তুমুল বৃষ্টি, কি বলবো, রাস্তাঘাট সবই ভিজে আপনারা দেখতে পাচ্ছেন, মানে বুঝতেই পারছেন বা আন্দাজ করতে পারছেন ঠান্ডা কতটা। সকালে ছিল 6-7 ডিগ্রি, এখন 2-3 ডিগ্রির কাছাকাছি হবে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এটা একটা স্ট্রিট সাইড পাম্প, আমি এখানে বসেছি একটা রুটি আর একটা সুন্দর খাবার নিয়ে, খাবারটার নাম হচ্ছে হাঙ্গেরিয়ান গুলাশ। গুলাশ একটা ডাল জাতীয় জিনিস, ডালের স্যুপের মতো হয়, তার মধ্যে কিছু কিছু রেড মিটের টুকরো থাকে। এখানে সম্ভবত বিফ ব্যবহার করা হয়েছে রেড মিটের ইয়ে হিসেবে, এবং জিনিসটা গরম গরম খেতে অতিশয় উপায়। এই ঠান্ডায় আমার গলা চোখ হয়ে জমে যাওয়ার জোগাড়, তো আমার বড্ড মানে গলার পক্ষে আরামদায়ক হচ্ছে এই আমার জন্য এই গুলাশ। গুলাশ আর উল্টো দিকে রয়েছে স্পার্কাজে একটা ব্যাংক, ওই বাসটাতেই আমি এখানে এসে নেমেছি। এবার কথা না বাড়িয়ে একটু এনজয় করা যাক, টেস্ট করা যাক গুলাশ কেমন হয়। অনেকটা হালিমের মতো, কিন্তু হালিমের থেকে অবশ্যই ব্যাপারটা আলাদা, একটা টক টক ব্যাপার রয়েছে, গুলাশ সস দেওয়া হয়েছে। এই দোকানটির আরেকটি বিশেষত্ব হচ্ছে গরম ওয়াইন, হোয়াইট ওয়াইন বা রেড ওয়াইন গরম গরম করে জিনিসটা পরিবেশন করা হয়। আমার প্রিয় গায়ক জন বনজোভির গান বাজছে, ইউ গিভ লাভ আ ব্যাড নেম। তো বৃষ্টিটা একটু থেমেছে, একটু ধরেছে, গানটা এনজয় করি। তাহলে আজকের ব্লগ রইল এইটুকুই, আবার দেখা হবে।